Variable and subject mask. Variable. আটটা বাকি আছে পোস্টের জন্য, তাই তো?
오스지랑 오스지랑 하기 과거 오다가 오스지. 이제 어디로 가다 말고 무슨 뜨거운 데서 꼭만에 나가리 못하고 있어. 저 비슷한데만 네트워크 생기는 마크 호스트에서 거냐? 아까. 아까 내가 거냐 무슨? 프리드버레이. That means 256. 아까 두 점 앞에는 254. 두 주차 한 다음에 호스트에 가서 가요. 이달에 다 보리. 아까 전에. 차이다 전에 비밀에 보리. 또 아니 저건 24 밀람. 하나도 কথা কথা আপনাকে একটা ব্লক দিলাম 24 এ স্টেশন নিতে আপনার ইউজার আছে মাত্র 50 জন বাকি 204 টাই তো থাকবে এখন আপনি জানেন যে এই 204 টাকে আরো আমার আরো যদি নেটওয়ার্ক দরকার সেখানে 20টা কোন জায়গায় 50 টাকা ইউজ করা হবে তাই 100 টাকা লাগবে ভাগ করতে পারবেন না পারবেন দ্যাটস অল ইয়েস এক্সাম্পল দেখে তাহলে বুঝতে হবে কেমন করা হয় ল্যান্ড পোর্শন আছে এখন ধরেন আমি একটা ছোট করি করি আমার এখানে ধরেন লাগবে 100 এখানে লাগবে ধরে নাও 70 এখানে ধরে নাও 5টা টোটাল কত মান আছে টোটাল কত 175 তো 175 যদি নিতে চাই তাহলে আমাকে কি ধরনের একটা কোন ব্লকে বা সিআইডি এর কত হইলে কোন নেটওয়ার্কে নিয়ে আমার এটা ফুলফিল করে 24 নিলে আমার 25 মিলিও চলে কিন্তু নর্মাল অ্যাভারেজ এর উপর আসছে 24 মিলি ফুল টাকা হয়ে যাচ্ছে 24 এর একটা নেটওয়ার্ক নিলাম সাপোজ পাস সি দিয়ে নিলাম 182.168 তাহলে আমি কেন নিলাম 10.0/24 দ্যাট ইজ এ নেটওয়ার্ক আর তোমার ডিফোন নিবো আমি বুঝবো কেমনে ওই যে আমি টোটাল হিসাব করলাম কি জন্য বাড়াই নিলাম 175 আর 24 নিয়ে মানে কি এখানে আমার অলরেডি 254 254 টাকা তো এখন আমার কাজ হলো এইটাকে আমি তিনটা নেটওয়ার্ক ভাগ করব এখানে যে রিকোয়ারমেন্টস আছে এখানে যে রিকোয়ারমেন্টস আছে এখানে যে রিকোয়ারমেন্টস আছে সেগুলো কাজ করছে আলটিমেটলি 192 168 10 লক এন্ড 2 3 4 5 6 7 8 মানে প্রসিডিউরটা একটু মানে মনোযোগ দিয়ে কাজ করছে আমার প্রথমে সবচেয়ে প্রথম শুরু করবো সর্বোচ্চ যে হোস্ট আছে সেটা দিয়ে কতগুলা 100 এর জন্য কতগুলা বিট লাগবে কতগুলো লাগবে কতগুলা 6 হলে হবে 6 হলে হবে 64 হয়ে যায় লাগবে যদি 60টা হয় তাহলে একটা রইল এখানে ক্যালকুলেশনগুলো ডিরেক্টলি বিট দিয়ে করা লাগবে তো এই পসিটিভ মেকের ভ্যালু দিয়ে পার্টিশন ভ্যালু দিয়ে করতে হবে সেটা লাগবে বিট দিয়ে করা এই 60টা বিট দিয়ে তাহলে করতে পারছি আছে এখন একটা বিট হ্যাঁ একটা বিট হলে এখন নেটওয়ার্ক বিট সহজে বুঝছি যে আমার নেটওয়ার্ক বিট এই এই একটা বিট দিয়ে কয়টা নেটওয়ার্ক বানানো সম্ভব হ্যাঁ আমার চিন্তা করে প্রতিবার ওয়ান দ্যাট মিনস টু এইট উইল মিনিং কি একটা জিরো একটা ওয়ান এখানে বলে এখানে একটা প্রশ্নটা বিট দিয়ে করা আমি প্রথমে নিলাম জিরো নেটওয়ার্ক ওকে তো জিরো নেটওয়ার্ক যদি নেই তো জিরোর জন্য আমার কি হচ্ছে নেটওয়ার্ক ইনডেক্স 1 এর জন্য আসছে
তখন আমার নেট ওয়ার্ক হচ্ছে 192.168.10.0/25 রাইট 25 এর নেটওয়ার্ক আমি তাহলে এখানে দিয়ে দিলাম জিরোটা দিলাম এই 25 টা কেমন হবে এই যে 24 সালে একটা নিলাম আমি যে নিতে হবে ও একটা নিয়ে নিলাম 25 টা এই যে আমার একটু মানে ভালো করে খেয়াল করুন কেমন শুনতে তো এটা আমার জিরো শেষ এখন আছে কি 1 1 এর জন্য তাহলে ভালো মান হিসাব করেন নেটওয়ার্ক অ্যাড্রেস কত দিয়ে শুরু হচ্ছে অনেক টু আছে সে 10.128 রয়ে গেল ঠিক আছে 100 থেকে 0 থেকে 127 পর্যন্ত দিয়ে দিছি কাকে আচ্ছা এটা এটা তো নেটওয়ার্ক ভোল্টেজ সেটা সব একটু দেখেন ভোল্টেজ সেটা সি হবে 192 168 10.127 এতে নিয়ে কাম দিমো তা সেকেন্ড সেটা বলেন কারণ এটা মানে 128 বাকি 27 যোগ করলে 127 আমি দুইটা লিখলাম এটা বুঝার জন্য প্রথমে এন এ এটা বি এ ১২৫ ১২৮ ১২৮ + ৬টা দিয়ে আবার
এটা হলো এটার মান কত ছিল আপনি বলতে এই 0 এর 1 সহ হিসাব করতে জানেন 0 দিয়ে হিসাব করতে আমার তো 0 নেটওয়ার্ক না এটা মান যদি 0 হয় বাকি কত থাকে যদি আপনি যোগ করেন বাকি 127 এখন যখন 1 এর নেটওয়ার্ক হিসাব করতেছি তখন এখানে পসিবল কিছু করছ না ওইটা এটা তো আমি আগে বললাম এটা আমার বাকি ছিল 255 128 থেকে 255 মধ্যে এখানে 128 টাইপ বাকি আছে এই 128 টাইপকে আমি আবার ভাঙলাম 26 দিয়া 26 এর মানে কি হলো 63 টা এখানে চলে গেল এখন আমার হাতে আরো কি রই গেছে রাইট এখন কি করব এটা গেল আমার 0 তাহলে এখন কি হবে আমার 1 কম দিয়ে করলে এখন মান কত আসছে 192 160 192 বাকি আছে কটা 1 2 3 4 5 6 মানে আমি 8 আটটা নেটওয়ার্ক প্রতিটা আটটা করে মিলে এগুলো মৌখিক হিসাব কিন্তু বেসিক্যালি আমরা যদিও বিট দিয়ে আমার হিসাব করা লাগবে নর্মাল যদি মৌখিক হিসাব করি তিনটা বিট নেটওয়ার্কে আছে এই তিনটা বিটে আমি আটটা নেটওয়ার্ক বানাতে পারবো তিনটা বিট হোস্টে আছে তিনটা দিয়ে আটটা হোস্ট বানাতে পারবো আটটা 64টা হলো তার মধ্যে থেকে একটা শুধু এখানে দিয়ে দিই কোনটা দিব জিরো না দিলে কি হবে সমান আমার 192 নেটওয়ার্কে স্ল্যাশ 25 27 28 29 শেষ করে আমি আবার দিব সমস্যা নাই আমার ব্রডকাস্ট সেটে আসলে এই ক্ষেত্রে ডেটটা জরুরি আছে এটা ব্রডকাস্ট সেটে আমি অটোমেটিক নিচে থেকে এটা যদি 0 হয় 0 হলে কি হচ্ছে 192 কি হবে বাকিটা কেন যদি আমি 0 এটা করি ব্রডকাস্ট সেটে জয়েন করতে তিনটা যোগ হয়ে যাবে জাস্ট 192 আর 8 সরি 7 192 ওটা আমি তো করে জাস্ট বের করে দিতে তাহলে 192 192 তো 8 7 তাহলে আমার এটাও ফুল হয়েছে সো এটা হলো 100 নেটওয়ার্ক এটা একটার জন্য নেটওয়ার্ক লাগবে আমার এটা পাঁচটার জন্য নেটওয়ার্ক আরো অবশিষ্ট হয়ে গেছে তাই আমি এখানে আরো অনেক পাঁচটা সাতটা করে জায়গা দিয়ে দেবো থাকি করে কি হয়ে আমার জীবনে সমাজের প্র্যাকটিস করতেছি আমি যতটুকু বুঝি সাম মিটিং এর থেকে একটু সহজ বেশি নট ইভেন আমার কথা শুরু তাই এখন পর্যন্ত দেরি হয়ে আসছে এটা বুঝার পরে ওটা স্কুলে শুরু করি না প্র্যাকটিস আমি বলতে অনেকগুলো করব এমন কথা নেই একটা লিস্ট এর দিতে না স্যার ওই যে ফার্স্ট ইয়ারটা একটা টেস্ট 25 তে ভর্তি ও বেটা বুঝলে একটা বিলে আমি নেটওয়ার্ক নিয়ে নিয়েছি অলরেডি অলরেডি 24 টা আছে আমি মূল বেজ দিছিলাম এটা 24 এটা তো আছে এখন কি করতে হচ্ছে 256 টা আইপি আমার আছে দেখেন কষ্ট কথা আছে 256 টা আপেল আছে আমি সিম্পলি হিসাব করে আমি যেভাবে বলি না কেন 256 টাকাই বলে বুঝছেন তো আপনার তিনটা ব্লক আছে প্রথম ব্লকে 100 দিতে হবে দ্বিতীয় ব্লকে 70 দিতে হবে তৃতীয় ব্লকে 5টা দিতে হবে আলটিমেটলি আপনি যখন প্রথম ব্লকে দিতে হইলে আপনাকে ওই বিটের হিসাব ধরে ধরে দেওয়া লাগবে আপনি চাইলে যে আপনি প্রথম তো ভাঙিয়ে আদে সেটা নেক্সট করা না যে এই জন্য প্রথম ব্লকটা যে ভাগ করছেন প্রথমে দুই ভাগে ভাগ করছেন 128 128 হয়ে গেল
ঠিক আছে, তো প্রথমে 100টা শেয়ার দিলেন এই 100 জনের জন্য, বাকি 100টা হল এটা যখন এক প্রথম যখন একটা বিট ধরে ভাগ করছেন এই বিটটাকে দুই দুইটা নেটওয়ার্কে ভাগ করা হচ্ছে, এই যে দুইটা বললাম তার মধ্যে 0টা দিলাম এটাকে একটা এক নাম্বারটা হয়ে গেল, ওইটারে আমি আবার ভাগ করা শুরু করলাম, ভাগ করে এটাও দুইটা ভাগ ভাগ করতেছি, তার 0টা দিলাম এইখানে একটা হয়ে গেল, ওইটার আবার নিয়ে এসে ওইটার জন্য বড় একটা অংশ ভাগ করলাম, তার ছোট ছোট করে লাগতেছে, তার 0টা দিলাম এখানে বাকি গুলো তো হয়ে গেছে। কনসেপ্টটা কি বুঝতেছেন? আমি 100টা শেয়ার দিয়ে দিলাম, বাকি 100টা ওইখান থেকে আবার একটা ভাগ করে এখানে দিলাম 64টা, যা 60টা লাগবে, আরো 64টা রইল, ওই 64টা আমি 8টা ভাগে ভাগ করলাম, প্রতি ভাগে 8টা করে পড়লো, এক ভাগ মাত্র এখানে দিলাম, বাকি আরো 7 ভাগ রয়ে গেছে। স্যার এখানে আরো দুটা বাকি থাকে, কোনটা কোন জায়গা? এই যে এই যেটা বুঝিনি, নাকি এবার বাসায় যাওয়ার পরে আমার বাড়িতে যাওয়ার পর মজার ঘটনা দেখলাম, এসি পরীক্ষা দিয়েছে পাশাপাশি বাড়ি, ছেলে এক ছেলে আর কেউ দেখা নেই কেন, তার মা এসে বসছিল সেই শুনতে কেন জানি না, শারীরিক কারণে করে কিছু বলবো স্যার, আর একটা एग्जांपल দিয়ে দিচ্ছি, एग्जांपल একটা আরো বেশ কয়েকটা ভালো ছিল চল শুনাই, এই জন্য তো ছোট থেকে শুরু করলাম, তবে এই ছোটটা যদি আস্তে আস্তে বুঝতে পারেন তাহলে বড় করলাম, বড় বড় মানে 10,000 1,00,000 দিই, আরো যত বেশি বেশি হোস থাকবে তখন এগুলো করাই দিই, ভিএলএসএন শুধু খালি আপনার ভিএলএসএন শুধু খালি ওয়েস্টেজ বাঁচানোর জন্য ব্যবহার হয় তা না, ভিএলএসএন একটা সবচেয়ে বড় ব্যবহার হলো সামারাইজেশন, নেটওয়ার্ক সামারাইজেশন কি দেখেন আমার এখানে নেটওয়ার্কটাকে আমি তিনটা ভাগে ভাগ করছি, যদিও একটা বড় ভাঁজের বাকি দিলাম ছোট ছোট অ্যাপারেন্টলি, বিশেষ করে দ্বিতীয়টা একটু কম ছোট, তৃতীয়টা একবার বেশি ছোট, এই সবগুলোর মাথা নেটওয়ার্ক ফোনটা ছিল, এটা না সামারাইজ, ওই তিনটা যদি সামারাইজ করি এটা আসবে না, এটা থেকে তো ভেঙে ভেঙে বাকি তিনটা হচ্ছে, এখন যে আমি চাইতাম আর বেশি করতে হবে, বেশি করতে হবে যতগুলো বানায় না সবগুলো আসে কোথেকে, এখান থেকে আসে, তো দ্যাট ইজ সামারাইজ নেটওয়ার্ক, সামারাইজ নেটওয়ার্ক কখন ব্যবহার হয় পাসওয়ার্ড বাই ডিফল্ট, আপনি যখন গিলেছেন বা বিভিন্ন কি করেন প্যাকেটেশন পাস করতে যাবেন তখন দেখবেন, যখন আমরা বিভিন্ন ডিভাইস করি যদি সেম মানে ক্লাসে থাকে তখন সে যদি এরকম ভাগ করা ভাগ করা নেটওয়ার্ক থাকে সে সামার হিসেবে ফটো নিয়ে নেয়, আচ্ছা ফটো কেন নিয়ে নেয়, এগুলো যদি রাউটিং এর বিষয় ফটো সামারাইজেশনে বেশ কয়েকটা বড় কারণ, হিউজ ট্রাফিক যখন হয় ট্রাফিক যখন অনেক বেশি হয় তো আপনার যদি নেটওয়ার্ক অনেকগুলো ভাগ থাকে সে এসে রাউটিং মিলে প্রত্যেকটা চেক করা শুরু করে, এতে টাইম কনজিউম বেশি হয়, এইগুলো দেখা যায় মানে আপার
কি বলবো না, আপনার যেগুলো রাউটিং প্রোটোকল আছে সেগুলোতে রাউটিং প্রোটোকলের ক্ষেত্রে বেশ কিছু আমার জন্য ক্লিপ আছে, ক্লিপ ভার্সন 1 2 একটা সাপোর্ট করে না, ঠিক আছে, ক্লিপ আইএনজি আছে এটা সাপোর্ট করে, যদি এগুলো তেমন একটা ইফেক্টিভ ইউজ হয় না, কারণ ডিপিআর সর্বোচ্চ 16টা হোস্ট আর 16টা রাউটার ফ্রন্ট আপনি ইউজ করতে পারবেন, কারণ এই প্রোটোকল ইউজ করে বেশি পসিবল নাই, মানে এই অ্যালগরিদমে এক থেকে বেশি হয় নিতে পারবে। মনে তো কোন নেটওয়ার্ক ইউজ করতে পারি, আমি আর চশমু এখন যখন চলে আমাদের ক্লাসে দেখছেন কিনা জানি না, কি ক্লাসে অ্যাড করবেন, বি দিয়ে করবেন না সি দিয়ে করবেন, এনিথিং যে করতে পারবেন, আমার শুধু প্রথম ব্লকটা ক্লাস বি মানে দুইটা, ক্লাস সি মানে এখন থেকে প্রথম করে শিখান, হাই লেভেলে শিখান, আপনার সবকিছু নিবেন করবে নটে, এই যে ক্লাসে দেখে আমরা কোনটা দেখে বুঝি, 1 থেকে 127 পর্যন্ত বুঝি ক্লাসে, এটাও 127 বলেন আর যাই বলেন 10ই বলেন, এটা এখন ক্লাস নাই না, এটা এখন ক্লাস সি, কেন তার অলরেডি ক্লাস সি এর নিয়ম অনুযায়ী অলরেডি তিনটা ব্লক বা তিনটা অকটেট নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটাকে যদি বলি যে মানে রিয়েল লাইফে থিওরিটিক্যালি না প্র্যাকটিক্যালি রিয়েল লাইফে এই বাজওয়ার্ডটি ইউজ করা হয়,
অর্থাৎ ডিপেন্ড অন নেটওয়ার্ক বিটের উপর বেস করে ক্লাস হিসেব করা হয়। আপনি যদি বাইরের সাথে কাজ করেন, বাইরে কোনো বড় দেশের সাথে কাজ করতে যান, তখন দেখবেন আমরা এগুলো বাঙালি সাধারণ মানুষ যারা ইঞ্জিনিয়ার যারা তারা এই ধরনের বলবো যে ক্লাস এ বেশি খুব ইউজ করছে, তাহলে দ্যাট ইজ ক্লাস এ, ওকে ক্লাস এ ঠিক আছে। বাট অ্যাকচুয়ালি রিয়েল লাইফে যখন আমি বিশেষ করে বাইরে যারা কাজ করতে গেলে ওরা সাথে আমি দেখি না ইউজ করতে, তারা বলবেন ক্লাস সি হয়ে গেছে। কারণ ক্লাস সি রুলস অনুযায়ী কি তিন ক্লাস সিতে কি হয়, তিনটা মিট তিনটা অপটেক দিলে মানে সবাই জানি টোটালটা চুপ করলে আসে ১৬৫ যদি এরকম হইতো তাহলে আমি দেখতাম কি ১২৮ মানে হলো আরো একটা বিট লাগছে, এই বিটের মানে ১২৮ that means amar holo 24 ara ekta bit ache that means 25 tokhon network hobe 25 eti 128 on use hoyse 128 use hoyse that means 25 mar position network ani korte hobe 25 ta bit network e chole geche amar 25 ta bit network e chole geche ar jekhane fulfill hoye geche bit gula shekhane ami kono kaj korte parbo ekhane kono bhanga bhanga kaj kora jabe na shekhane kora jabe na ekhane korte hobe jekhane fraction ache shekhane korte hobe আটটাতে কটা করতে পারতেছেন? ২৫৬ নয়টা হলে ৫১২ ৩০০টা কাটা হয়, তার মানে হোস্ট বিট নয়টা যদি দিয়ে দিই তাহলে নেটওয়ার্ক বিট কটা হলো? নয়টা হোস্ট হয়ে গেল, বাকি কটা হলো? আমার বেজ হলো ৩২, এখান থেকে যা হিসাব করবেন হোস্টে যদি নয়টা চলে যায় তাহলে নেটওয়ার্ক কটা হলো? ৩৩টা। আবার নেটওয়ার্কে ২৪টা চলে গেল, হোস্টে কটা হলো? এই ক্যালকুলেশন গুলো যত দ্রুত মুভমেন্ট করতে পারবেন তত ধরনের গুলো ধরা ইজি। ওকে, এখন এখানে আসতে পারি। আমার ২০৫টা টোটাল লাগতেছে,
নিলাম 205 আমি নেদার অফিসার তে আমি ক্লাস সাইন নিলাম ওকে তো প্রথম আমি ভাগাই এটা বুঝতে পারলেন কি স্যার ক্লাস এ না ক্লাস সি আমরা বলতো থিওরিটিক্যাল ক্লাস এ হিসেবে বলে দিই কিন্তু রিয়েল লাইফে এটা ক্লাস সি বাংলাদেশে কাজ করলে তো এটা ক্লাস সি বলবো এটা আমাদের যারা না জানে আমি তো হতে পারলো থিওরিটিক্যাল ক্লাস এ বলবো আসলে প্র্যাকটিক্যালি কখন আমি শুনি না যদি তো আপনি জানেন না আচ্ছা কোথায় ছিলাম প্রথমে আমি সর্বোচ্চ বোর্ড ধরে কাজ করবো কটা লাগবে দিলাম তাহলে এই দিকে তো 60টার জন্য আমার লাগতেছে 6টা বিট ঠিক আছে 60টার জন্য 6টা বিট লাগতেছে তো নেটওয়ার্ক বিট এখন কটা তাহলে 7 বিট দুইটা দুইটাতে কটা নেটওয়ার্ক বানানো পসিবল তো 2 মানে 4টা 4টা কি কি 00 01 10 11 এটা এখন কাজ এটা খেয়াল করেন তাহলে নেটওয়ার্ক বেস কত হবে 10 10 10 64 এখন পুরো মানে কি বল মেরল হিসাব করেন আমার নেটওয়ার্ক কটা টোটাল 4টা প্রতি রাতে 64টা করে হলে টোটাল কত হবে 256 তো প্রথম রাতে 64টা চলে গেছে পরে আবার তার মানে কি 0 থেকে 60 পর্যন্ত এখানে নেক্সট নেটওয়ার্ক শুরু হবে কত থেকে তো প্রথমটা আমি কি করলাম 00টা দিয়ে দিলাম 00 বসালে কি হবে নেটওয়ার্ক 10 10 10 0 00 মানে হবে 0 নেটওয়ার্ক এটা 0 নে হোস্ট হোস্ট এর নিতে 0 থাকে নেটওয়ার্ক এটা সেভ হচ্ছে তাই না এটা আমি দিয়ে দিলাম এখানে ক্যাশ কত হবে 26 দ্বিতীয় কাজ কোনটা এটা দ্বিতীয় কাজ এটা এটা আমার শেষ এখন 0 0 হলে কত হবে নেটওয়ার্ক এটা 10 10 10 তাহলে এটার কাজ শেষ আমি এটা ইউজ করলাম যে 00টা এখানে দিয়ে দিলাম দ্বিতীয়টা 0 এর মানে কত 10 এর মানে 1 এর মানে কত এই বিটের মান কত 64 64 64 8 4 2 1 এখন তৃতীয় তৃতীয় নাটকটা শুরু করতে গিয়ে
128 থেকে শুরু হবে, তাহলে 128 দিব কাকে আমি? তিন নম্বর একে দিলাম, 10.10.10.128 কত হবে তার উপর শুরু করবো নেটওয়ার্ক, আমি এখনো স্ল্যাশ দেই নাই, ঠিক আছে? কয়টা লাগবে আমার? 30টা, 30টা জন্য কটা বিট দরকার? 5টা, বেশি কোন দশ করে দিলাম সুন্দর করে দিই 5টা, অর্থাৎ এই 10টা কাজ আমার এখন শেষ, অর্থাৎ এখন আমার ফিক্সড হলো কি 1 আর 0, এটা আমার ফিক্সড এখানে আমার, এখন কিন্তু থাকতে পারতেছি না, এখন কি হচ্ছে এইটারই ভাবতেছি, এটা ভাবতেছি না, এই জন্য চাকরির উপরে লেখা আর কিছুই না, আপনারা চাইলে এটুকু থাকো কোনো সমস্যা নেই, মানে 128 যদি এখানে বুঝতে সমস্যা হয় এখানে 128 এখন আমার নেটওয়ার্ক দরকার, তাহলে 0 আর 1 দুইটা হবে, আমার এখানে 64টা আছে, 64টা আমার দেওয়া দরকার, লাগবে তখন 30টা, তাহলে কি আমি চাইলে করতে পারি, তো আমি এই 10 কে দুইটা ভাগে ভাগ করতেছি, এখন তাহলে কি তৃতীয় নেটওয়ার্ক শুরু হচ্ছে কত থেকে? 128 থেকে, কিন্তু এই তৃতীয় নেটওয়ার্ক 128 কে চাইলে দুই ভাগে ভাগ করতে পারে, কারণ আমার রিকোয়ারমেন্ট হলো কটা? 30টা, তার মানে 32 কে ইজিলি দিতে পারতেছি দুই ভাগে, বুঝছেন? অল্প স্যার বোঝা অবস্থা আসতে আমার এখানে শেষ হয়ে যেত, আরো আলটিমেটলি 64টা হয়ে গেছে, 64টার মধ্যে 25টা আমি এখানে দিব, 25টা কোনটা বিট দরকার?
পাঁচটা হলি হয় আবার দিলাম আর একটা লিঙ্ক এই পাঁচটা নেটওয়ার্কের জন্য লিখে দিলাম সরি কোস্টের জন্য বুঝতেছেন তো আলটিমেটলি এখন কত 10 10 10 সরি ওই পজিশন এই পজিশন পজিশন 128 64 কত হলো তাহলে 10 ডট 10 ডট 10 ডট 190 স্ল্যাশ আর একটা বাল্লু 28 এটা হলো আমার লাস্ট টাইম প্রসেস ফাইন এটা হলো 00 জন্য
Recording those, huh?
বলতেন একটু আমি কিন্তু ভালো করে সামনে দিয়ে আসতাম। আচ্ছা এখন কোথা থেকে শুরু করা লাগবে তাহলে? আচ্ছা
হিসাবটা আমি বুঝলাম না এখানে আমি আপনাদের জন্য বললাম যে আগে সামনে শেষ করে আমি আপনার প্রশ্ন এই জন্য বুঝছি আমি এখনো সেখানে লিখি নাই কিছু যে এখানে কত হবে আমার এটুকুর কাজ শেষ হয়েছে দ্বিতীয় নেটওয়ার্কটা শুরু হয়েছে কোথা থেকে দেখেন যে মান আপনি কাউন্ট করতেছেন সেখানে ওয়ান করছেন আপনার দরকার 150 একশো পঞ্চাশ
বাইশ লাগে, বাইশ কেমনে হবে? ষোলো, ষোলো লাগবে, একশো আঠাশ আর ষোলো একশো চল্লিশ, চুয়াল্লিশ আর সাই আটচল্লিশ আর দুই একশো পঞ্চাশ, বুঝছেন? তার মানে এখানে ওয়ান জিরো জিরো, ঠিক এই ক্যালকুলেশন গুলো এইভাবেই হয়েছে, তিনটা আমি জিরো জিরো ক্যালকুলেশন করে এইভাবে ওয়ানটা পাঠালাম, আমি এইগুলো বাদ দিলাম, প্রথমটা জিরো 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 ওয়ান, এখানে টু ওয়ানের সেলে, এখানে থ্রি ওয়ানের সেলে, দুই আর এক তিন, দুই আর একে সাই ওয়ানের সেলে, এই যে সাই বাকিটি জিরো, বুঝতেছেন? পাস হইলে সাই শূন্য এক, সাই আর একে পাস, এটার মান ফোর, এটা টু, এটা ওয়ান, ছয় মানে এক হাজারের জন্য কত লাগবে? দশটা, দশটা আট দুই দশ, তাহলে কত হইলো? উনিশ বিশ, আচ্ছা এটা কত ছিল? টোয়েন্টি, তাহলে এটা হইলো বাইশ, এটা ধরতে পারতেছেন আমার জিরো জিরো কাজ শেষ, কখন থেকে বলতেছি জিরো জিরো শেষ, জিরো জিরো জন্য আমার তিনটা বিট নেটওয়ার্কের বার ফেলা আছে, এই জন্য ষোলো আট দিন উনিশ, ওকে? তারপর আসলে জিরো জিরো ওয়ান এর কাজ, জিরো জিরো ওয়ান দিয়ে শুরু হচ্ছে দ্বিতীয় নেটওয়ার্ক, কিন্তু একটা বিট নেটওয়ার্ক এখন বাকি হিসেবটা এটা শেষ, বাকি রইল ওয়ান, থার্টি টু আর ওয়ান, মানে এটা কত? ষোলো, কত হলো? আটচল্লিশ, এই আটচল্লিশ দিয়ে দিলাম, তৃতীয় নেটওয়ার্ক শুরু হলো এখান থেকে, আশির জন জিরো, এখন কি হচ্ছে? আমি স্ল্যাশটা কত হবে, সিআর এটা কত হবে, এটা নির্ভর করবে কতগুলো হোস্ট আছে, তারপরে হোস্ট কতগুলো আসতেছে, ওয়ান থাউজেন্ড, ওয়ান থাউজেন্ড দশটা দরকার, আমি টান দিলাম এখানে, এখন কটা হলো? উনিশ বিশ একুশ বাইশ, উনিশটা ছিল এখানে, হলো বিশটা, এখন আর দুইটা নিলাম, তাহলে কটা হলো? আপনাদের এগুলো প্রপারলি পারলে আপনাদের সে সাবমিট ইউ কে মাস্টার তো ওকে কনফিডেন্টলি যে কোনো জায়গায় বিট করতে ওকে, তাহলে এই সেশন শেষ, তাহলে আমাকে এটা এপিটার কমপ্লিট, এটার জিরো নোয়া দুইটি শেষ, তারপরে এটা কমপ্লিট ফুল, এখন আসতে হবে জিরো আর জিরো তে, ও এখানে একটা কথা আসতো, এটা জিরো জিরো শেষ করছি, আবার জিরো ওয়ান বাকি আছে, দেখেন কত, তার মানে এটা আমার শেষই হয়নি, আমি এটা দিয়ে কাজ করতেছি, তার মানে এখন আসতে আমার মান হইলো আটচল্লিশ ফিক্সড হয়ে গেছে, এখন হলো আট, আটচল্লিশ আর আট ফিফটি সিক্স, তার মানে নেক্সট নেটওয়ার্ক হবে এটার জন্য ওয়ান সেভেন্টি টু ওয়ান নাইনটি ফিফটি সিক্স ডট জিরো স্ল্যাশ টোয়েন্টি টু, কারণ এটা দিয়ে কটা পসিবল, ওয়ান জিরো ওয়ান ওয়ান চারটা পসিবল, জিরো জিরো প্রথমে দিয়ে দিলাম এখানে, জিরো ওয়ান দিলাম এখানে, এখন কোনটা? ওয়ান জিরো, ওয়ান জিরো মান কত আসতেছে? আটচল্লিশ থেকে আছে, আটচল্লিশ আর ষোলো কত? চৌষট্টি, চৌষট্টি হয়ে যাবে ওয়ান সেভেন্টি টু ওয়ান নাইনটি সিক্সটি ফোর ডট জিরো স্ল্যাশ কত আসবে? আসলে জন্য কটা লাগবে? নয়টা, তার মানে আরেকটা গেল জিরো, জিরো এখানে দিয়ে দিলাম শেষ, বাকি আছে ওয়ান সিক্সটি ফোর, এর জন্য সিক্সটি ফোর কিন্তু ফিক্সড, এখন সিক্সটি ফোর শুধু এক তাহলে কি হবে, এটা যোগ হবে, এটার নাম কত? দুই, সিক্সটি ফোর আর দুই সিক্সটি সিক্স, ওয়ান সেভেন্টি টু ওয়ান নাইনটি সিক্সটি সিক্স ডট জিরো স্ল্যাশ টোয়েন্টি শেষ, ফোর্টি মিনিট চৌচিপ, ও সরি সরি।
কত শেষ হইল আমার তাহলে এটাও শেষ এখন হলো ইউ 10 এখন আসলে 10 তাই তো 10 এর জন্য কত আসছে 32,848 আর এটা নাম ১২৫ আমার সবগুলো তো হোস্টের জন্য এখান থেকে যত ইচ্ছে নিব জানা করছি ¿Qué es lo que hay que decir?